আন্তর্জাতিক সাধারণ জ্ঞান। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? নাগাসাকিতে। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? নাগাসাকিতে। ইইউ এর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। ইইউ এর সদর দপ্তর ব্রাসেলস। পানমুনজাম কি? দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম। পানমুনজাম কি? দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম। এনএলডি কোন দেশের দল? মিয়ানমার। এনএলডি কোন দেশের দল? মিয়ানমার। উসাইন বোল্ট কোন দেশের নাগরিক? জ্যামাইকা। উসাইন বোল্ট কোন দেশের নাগরিক? জ্যামাইকা। দাবা খেলার আদি নাম? চতুরঙ্গ। দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। সুইমিং পুলের লেনের চওড়া কত? 2.5 মিটার। সুইমিং পুলের লেনের চওড়া 2.5 মিটার। ভুটানের জাতীয় খেলা? আর্চারি। ভুটানের জাতীয় খেলা আর্চারি। ফর্মুল ওয়ান কি? কার রেসিং প্রতিযোগিতা। ফর্মুল ওয়ান কার রেসিং প্রতিযোগিতা। বোনাস পয়েন্ট কোন খেলায় দেওয়া হয়? কাবাডি। বোনাস পয়েন্ট কাবাডি খেলায় দেওয়া হয়। বগি কথাটি ব্যবহৃত হয়? গলফে। বগি কথাটি ব্যবহৃত হয় গলফে। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তটি কার? অ্যারিস্টটলের। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তটি অ্যারিস্টটলের। গ্রিনহাউসে গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। গ্রিনহাউস গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্মের নাম? রাজকাঁকড়া। রাজকাঁকড়া না রাজগোখরা, যাই হোক এই দুটাই। পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। কত তারিখে পালিত হয় জাতিসংঘ দিবস? 24 অক্টোবর। 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। বাংলাদেশ প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম? ডক্টর সুফিয়া আহমেদ। বাংলাদেশ জাতীয় মহিলা অধ্যাপকের নাম সুফিয়া আহমেদ। সরকারি অনুমোদন সাপেক্ষে বৈশ্বিক বিষয়ে লিখিত পত্রের নাম? দলিল পত্র। সরকারি অনুমোদন সাপেক্ষে বৈশ্বিক বিষয়ে লিখিত পত্রের নাম? দলিল পত্র। কুল কাঠের আগুন বাগধারাটির প্রকৃতি অর্থ? তীব্র জ্বালা। কুল কাঠের আগুন বাগধারাটির প্রকৃতি অর্থ? তীব্র জ্বালা। সারমর্ম বা সারাংশ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। সারমর্ম বা সারাংশ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। দুটি পদের সংযোগস্থলে কোন চিহ্ন বসে? ড্যাশ। দুটি পদের সংযোগস্থলে কোন চিহ্ন বসে? ড্যাশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। জিনের রাসায়নিক উপাদানের নাম কি? ডিএনএ। জিনের রাসায়নিক উপাদান ডিএনএ। বাংলাদেশ সংসদীয় ব্যবস্থার সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে পুনরায় প্রবর্তিত হয়েছে? দ্বাদশ সংশোধনের মাধ্যমে পুনরায় প্রবর্তিত হয়েছে। শারম আল শেখ কি? মিশরের অবকাশ কেন্দ্র। শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। নামিবিয়া রাজধানীর নাম কি? উইন্ডহগ। নামিবিয়া রাজধানীর নাম উইন্ডহগ। ঐতিহাসিক ফোর্স শহর কোথায় অবস্থিত? মরক্কে। ঐতিহাসিক ফেজ শহর কোথায় অবস্থিত? মরক্কে। সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত?
পাকিস্তানে। সোয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে। কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? 91 সালে। কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? 1991 সালে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।